আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুমকি বর্মন আমি একটি নিউজ এখানে দেখতে পাচ্ছি একটি নিউজ আমি নিয়ে এসেছি পাবলিক নোটিস এটি এন এ রিলিজ করেছে ওকে পাবলিক নোটিস ফর ওপেনিং অফ দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম ফর ইউজিসি নেট জোন দু হাজার চব্বিশ ঠিক আছে তো দেখো দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এ উইল কন্ডাক্ট ইউজিসি নেট জুন টু জিরো টু ফোর ফর জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচ ডি ইন এইটি থ্রি সাবসেক্টস ইন ও এম আর পেন অ্যান্ড পেপার মোড ওকে পেন অ্যান্ড পেপার মোডে কিন্তু পরীক্ষা হবে এটি ভালো মতন শুনে নাও ঠিক আছে

सबमिशन ऑफ ऑनलाइन एप्लीकेशन फॉर्म ट्वेंटी अप्रिल टू जीरो टू फोर टू टेंथ मे टू जीरो टू फोर अप टू इलेवन फिफ्टी पी एम ओके लास्ट डेट फॉर सबमिशन ऑफ एक्सामिनेशन फी थ्रू क्रेडिट कार्ड डेबिट कार्ड नेट बैंकिंग यूपीआई इलेवेंथ मे टू जीरो टू फोर टू टू जीरो टू फोर फिफ्टी पी एम ओके দশ তারিখ দশই অর্থাৎ কাল রাত্রি থেকেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ঠিক আছে কালকে থেকে কুড়ি তারিখ আজ একুশ অ্যাপ্লাই চলছে থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে ওকে আর লাস্ট ডেট হচ্ছে অনলাইন ফি পেমেন্ট এক্সামিনেশন ফি যে তোমরা পেমেন্টে করবে দেবে সেটি এগারো থেকে বারোই মে পর্যন্ত লাস্ট ডেট ওকে আর কারেকশন ইন দ্য পার্টিকুলার্স ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারো কোনো কারেকশন করার থাকলে সেটা করতে পারবে তেরো থেকে পনেরোই মে এর মধ্যে ওকে আর অ্যানাউন্সমেন্ট অফ সিটি টু এক্সাম সেন্টার এক্সাম সেন্টার সিটি কোন কোন শহরে তোমার এক্সাম সেন্টার পড়েছে সেটি ইনটিমেটেড টু বি ইন্টিমিটেড লেটার পরে জানিয়ে দেওয়া হবে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফর্ম ফ্রম এন ওয়েবসাইট টু বি ইন্টিমেটেড লেটার পরে জানিয়ে দেওয়া হবে আর ডেট অফ এক্সামিনেশন সিক্সটিন জুন টু জিরো টু ফোর ওকে ডেট অফ এক্সামিনেশন সিক্সটিন জুন টু জিরো টু ফোর একদিনই পরীক্ষা হবে এমনটা রয়েছে এখানে দেখো একটাই ডেট দিয়েছে খুব গুরুত্বপূর্ণ নোটিশ সবাই দেখো এখানে যে পরীক্ষা হবে ষোলোই জুন দু ঠিক আছে সেন্টার ডেট অ্যান্ড শিফট কবে হবে কি হবে না সেটি তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে এস ইন্ডিকেটেড অন অ্যাডমিট কার্ড পরীক্ষার ডেট কিন্তু ষোলোই জুন ষোলোই জুন কিন্তু এটি মনে রাখবে ওকে ডিসপ্লে অব রেকর্ডেড রেসপন্সেস অ্যান্ড আনসার কিস এটি আনসার কি এগুলো ইত্যাদি এগুলো তোমাদের দেখতে পারবে টু বি অ্যানাউন্সড লেটার অন দ্য ওয়েবসাইট ঠিক আছে আর ওয়েবসাইট এ দুটো ওয়েবসাইটে ফলো রাখো এস ডট ইন আর একটা ডবল এসি ডট ইন ওকে আর দেখো অ্যাপ্লিকেশন ফি যেটি খুবই গুরুত্বপূর্ণ দেখো অ্যাপ্লিকেশন ফি জেনারেল তুমি যদি জেনারেল আর আনরিসার্ভ ক্যাটেগরি হয়ে থাকো জেনারেল বা আনরিসার্ভ তাহলে এগারোশো পঞ্চাশ টাকা তোমাকে কমিশনকে দিতে হবে ঠিক আছে এছাড়া তো তোমার ক্যাফে চার্জ রয়েছে আর তুমি জেনারেল ই এস ও বিসি এনসিএল থেকে বিলং বিলং করলে তোমাকে ছশো টাকা কমিশনকে দিতে হবে আর তুমি যদি এস সি এস টি পিডব্লিউডি এন্ড থার্ড সেন্টার তোমরা যারা এস সি এস টি পি ডব্লিউ ডি থেকে বিলং করো তাদের তিনশো পঁচিশ টাকা আর যারা থার্ড সেন্টার রয়েছে তাদেরকেও তিনশো পঁচিশ টাকা পে করতে হবে ঠিক আছে আর এছাড়া ক্যাফে চার্জ রয়েছে আর শুধুমাত্র ক্যান্ডিডেটস তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে ঠিক আছে আর আদার আদার ওয়াইজ কোনো কিছুতে অ্যাকসেপ্ট করা হবে না ঠিক আছে আর একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপ করতে পারবে যে লেখা রয়েছে ওয়ান ওয়ান ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে আর ক্যান্ডিডেট মাস্ট স্ট্রিক্টলি ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ইনফরমেশন বুলেটিন অ্যান্ড অন দ্য এনটিএ ওয়েবসাইট ওয়েবসাইটে যে ইনফরমেশন বুলেটিন দেওয়া রয়েছে সেটি তোমাকে দেখতে হবে আমি একটু পরে সেটি সম্পর্কে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর ক্যান্ডিডেটস তোমাদের যে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার প্রোভাইড করবে সেটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের নিজের নাম্বার দেবে বা তোমাদের প্যারেন্টস বা গার্জিয়ানস যারা রয়েছেন তাদের একটি ভালো নম্বর দেবে একটা সচল নম্বর দেবে যাতে সেই নম্বরটা থেকে এনটিকে তোমাকে মেসেজ বা কিছু করলে যেন তুমি সেটি পাও আর কি ওকে আর রেজিস্ট্রারের সময় ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেড ইমেল অ্যাড্রেস ওর এস এম এস রেজিস্ট্রেড মোবাইল নাম্বার মধ্যে মাধ্যমে আসবে যেই নাম্বারে তুমি রেজিস্ট্রেশন করেছো সেখানেই আর কারো কোনো ক্যান্ডিডেটের অসুবিধে বা প্রবলেম দেখা দিলে তিনি কী করবেন এই যে জিরো ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন নাইন এই নাম্বারে অথবা এই নাম্বারে কল করবেন অথবা ইউজিসি নট ইউজিসি নেট অ্যাট এন ডট এসি ডট এখানে ইমেল করে দেবে ঠিক আছে আর তোমাদের কী বলেছে এখানে এই যে এ দুটো ওয়েবসাইট এখানে ভিজিট করতে বলা হয়েছে ঠিক আছে আরও কিছু তারা যদি আপলোড করে দেয় তাহলে জানতে পারবি তো এই ছিল গুরুত্বপূর্ণ নোটিশ ঠিক আছে পরীক্ষা হবে ষোলোই জুন ঠিক আছে অ্যাপ্লাই কুড়ি এপ্রিল থেকে দশই মে ঠিক আছে অন্তত কত এই কুড়ি দিনের মতো আর কি ঠিক আছে কুড়ি একুশ দিনের মতন অ্যাপ্লাই ডেট রয়েছে তো অ্যাপ্লাই খুব তাড়াতাড়ি করে দেবে ওকে আর পেমেন্ট ফি তো দিয়ে দিলামই আমি আমি ঠিক আছে তো যারা ইতিহাস বিষয় থেকে এক্সাম দেবে তারা গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ পায়